একটি প্রশ্ন থাকতে পারে যে মুসলিমরা তারা কি পশ্চিম দিকে সেজদা করে বা পশ্চিম দিকের ইবাদত করে নাকি কাবা শরীফের ইবাদত করে, এরকম প্রশ্ন অনেকে করে থাকে এবং প্রশ্ন জাগতেও পারে যে আমরা কি পশ্চিম দিকে ইবাদত করি কি না এবং কাবা শরীফকে আমরা সেজদা দিই কি না, এরকম প্রশ্ন আসতে পারে। কথাটা হচ্ছে যে এরকম প্রশ্ন কেবল অমুসলিমরাই তারা করতে পারে, মুসলমানের ভেতরে এরকম সন্দেহ পোষণ কিছু প্রশ্ন জাগতে পারে, কিন্তু এর চেয়ে বেশি হচ্ছে অমুসলিমরা এরকম প্রশ্ন তারা মুসলিমের মধ্যে ছড়িয়ে দেয় যে আমরা পশ্চিম দিককে ইবাদত করি, সিজদা দিই, কাবা শরীফকে আমরা সিজদা দিই। ঠিক আছে, তো আজকে প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো শুরুতে যে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল বাকারা 115 আয়াতে বলছেন, আর পূর্ব পশ্চিম আল্লাহরই, সুতরাং যেদিকে তুমি ফিরবে বা যেদিকে তুমি ফিরো সেখানে হচ্ছে আল্লাহর দিক। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, পূর্ব এবং পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সর্বপথ দেখান, সূরা আল বাকারা 142 নম্বর আয়াত। যাই হোক, পূর্ব পশ্চিম হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কখনো বলেননি যে পূর্ব পশ্চিম হচ্ছে ইবাদতের স্থান বা ইবাদতের দিক, এভাবে তিনি সরাসরি বলেননি। তারপরে দেখুন সূরা আল বাকারা 149 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে, রাসূল আসলামকে উদ্দেশ্য করে বলছেন যে, আপনি যেখান থেকেই সলাতের জন্য বের হন আপনার মুখ আল মসজিদ আল হারামের দিকে করুন, অবশ্যই এটি আপনার পালনকর্তার পক্ষ থেকে সত্য, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর নন। তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিচ্ছেন যে কাবার দিকে মুখ ফিরিয়েতে। তো যেহেতু কাবার দিকে আমরা মুখ ফিরাই, এর মানে এই নয় যে আমরা কোনো দিককে ইবাদত করছি, দিকের দিকে আমরা সিজদা দিচ্ছি, আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে রব মানছি। আরেকটা বিষয় হচ্ছে কাবা, এখানে মানুষ দাঁড়িয়ে যে গিলাপগুলি পরিবর্তন করা হয়, সে গিলাপ পরিবর্তন করার সময় মানুষ উপরে দাঁড়ায়। যে সকল অমুসলিম যারা আছে তাদের যে জায়গায় উপাসনা করা হয়, মূর্তি বা অন্য অন্য জিনিস থাকতে পারে, তো সেই জায়গায় কেউ কি দাঁড়িয়ে এরকমভাবে কোনো আচরণ করতে পারে, মূর্তির উপরে দাঁড়াতে পারে? কখনোই কেউ দাঁড়াবে না, তারা সম্মান করবে। কিন্তু আমরা কিন্তু কাবা শরীফের উপরে দাঁড়িয়ে এভাবে পরিষ্কার করি বা গিলাপ পরিবর্তন করি, কারণ আমরা কোন দিকে সলাতটা করব। আমরা যদি বাসা বাড়িতে থাকি, যেখানে থাকি, বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন, আপনি কাবার দিকে মুখ ঘুরাবেন। আর সূরা কুরাইশে বলা হয়েছে, আর তোমরা কাবার রবের ইবাদত করো, কাবার রবের কথা বলা হয়েছে সূরা কুরাইশে। তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলে দিচ্ছেন যে আমরা কাবার দিকে মুখ ফিরাই, এটা একটা আমাদের দিক, কিন্তু আমরা ওই দিককে সিজদা করি না, আমরা সিজদা করি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে। আমরা রব মেনে নিচ্ছি, আমরা মাথা ঠেকাই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে এবং অদৃশ্য জগতে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝে মানার তাওফিক দান করুক, আমিন।